একজনের সম্পদ আরেকজন বিক্রি করে আগুন দিয়ে পুড়িয়ে দিবে, এই কি আমাদের স্বাধীনতা? আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য ইমরান হোসেন সুমনের বাড়ি সুমনপুর প্রোডাক্টস ফ্যাক্টরি, মেসার্স এস আর স্টোন প্রাসাদ 1/2 ও মেসার্স ইউনিক স্টোন প্রাসাদ সহ বাড়ি, গাড়ি, স্বর্ণালঙ্কার, নগদ টাকা, বিভিন্ন অ্যাকাউন্টের চেক বই সহ তিনি ও তার স্ত্রীর সার্টিফিকেট ও চাকরি জীবনের সকল কাগজপত্র ও জমির দলিল, এমনকি পাথরের মিলগুলো বিক্রি করে ও মিলের পাথর বিক্রি করে টাকা পয়সা নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুধু তাই নয়, 3 নং পূর্ব জাফলং এ আওয়ামী লীগ পরিবারের 100টি বাড়ি ও আবাসিক হোটেল, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করে অগ্নিসংযোগ করেছে তারা। এদের নেতৃত্বে ছিল বিএনপি নেতা রফিকুল ইসলাম ওরফে শাহরান, আমজাদ বক্স, রাজ্জাক, সায়েম, সোহেল, জাহিদ, মাসুদ রানা সহ নাম না জানা আরো অনেক নেতাকর্মী। ঘটনাটি ঘটেছে সিলেট জেলার অন্তর্গত গোয়েনঘাট থানার 3 নং পূর্ব জাফলং ইউনিয়নের মামার বাজার এলাকায়।